নমস্কার, গুড মর্নিং। তিতাস্মিত এবং সোমদত্তা ডে লাইফ চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি তিতাস্মিতা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হলো মঙ্গলবার আর আজকে এখন 20 বাজে সকাল 7টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে বাইরে দেখতেই পাচ্ছ কেমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো সকালবেলা চা দিয়ে শুরু না করলে কি ভালো লাগে? বৃষ্টিতে একটু চা না খেলে ভালো লাগে না। আর তার সাথে সাথে আমার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছিলাম। সকালবেলা বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর বাবা সকালে বাজার নিয়ে চলে এসেছিল। আর বৃষ্টি পড়ছিল বলেই হাজবেন্ড যেতে পারেনি। তো হাজবেন্ড সকালে জিলিপি নিয়ে এসেছিল। বৃষ্টির দিনে সকালবেলা জিলিপি খেতে কার না ভালো লাগে। সবজি বাজার আর জিলিপিটা গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম চাটা খেয়ে রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম। আসলে সকাল সকাল রান্নাটা করে নিলে আমার যেন মনে হয় আমি অনেকটা ঝামেলামুক্ত। তারপরে আজকে রান্না করব। তারপর সব সবজি টবজি কেটে নিয়েছিলাম আর আজকে রান্না করব ডাঁটা, আলু, বেগুন, মূলো, সব সবজি দিয়ে ছিঙে সব কিছু দিয়ে একটা তরকারি। শুক্তো বলবো না, কারণ শুক্তো করতে গেলে সব কিছু ভেজে নিতে হয়। আমি এখানে সব কিছু ভেজে করব না। তো আজকে আমি ওই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব, আমি কীভাবে এই রান্নাটা করি অল্প তেলে মাত্র। আর একদিকে বসিয়ে দিয়েছিলাম শাক ভাজা। যেমন শাক ভাজা নর্মাল হয়, একটু জিরে, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিয়েছিলাম। আর শাক ভাজার মধ্যে এটা ছিল পুনকু শাক, এতে একটু রসুন ফোড়ন দিলে হয়তো ভালো হতো, কিন্তু আজকে মঙ্গলবার, আমি তো নিরামিষ খাই, সেই জন্য রসুন ফোড়নটা দিলাম না আর কি। তো যাই হোক, তার একদিকে বসিয়ে দিয়েছিলাম ডাঁটা, আলু, বেগুনের তরকারিটা। তো এখানে আলু আর বেগুন আর ঝিঙেটাতে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, টমেটো কেটে নিয়েছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ, মানে কষিয়ে নিচ্ছিলাম, আদা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়নও দিয়েছিলাম। শুকনো লঙ্কা দিলেও ভালো হয়, কিন্তু শুকনো লঙ্কাটা এই কারণেই দিইনি, কারণ আমার মেয়ে খাবে, তো শুকনো লঙ্কাটা ওই জন্যই দিইনি। তারপর মশলার সাথে প্রথমে ডাঁটা, আলু, মূলো, এইসব সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর, বেশ কিছুক্ষণ যাবত কষিয়ে নেওয়ার পর, তারপরে আমি বাকি বেগুন আর ঝিঙে যেটা ছিল সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকা চাপা দেওয়ার কিছুক্ষণ পর জল দিয়ে দিলাম। এই ডাঁটা, আলু, বেগুন তরকারি রান্নাটাই কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। এটা হচ্ছে কষানোটাই মেন, মানে কষাতে কষাতেই সবজিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। অল্প তেলের মধ্যে আদাটা দিয়ে, আদা আর শুকনো, আমি তো শুকনো লঙ্কা দিইনি, আপনারা তোমরা শুকনো লঙ্কা দিতে পারো। তো শুকনো লঙ্কা আদাটা দেওয়ার পর যখন তোমরা ওটাকে কষাবে না, মানে কষাতে কষাতেই তোমার ঝিঙে, তোমার বেগুন সব কিছু ভাজা ভাজা হয়ে যাবে। মানে বেশ কিছুক্ষণ দিলে কড়াই রেখে কষাতে হবে। যেহেতু আমি তেল দিয়ে আলাদা করে ভাজছি না, সেই জন্য একটু বেশিক্ষণ সময় দিয়ে কষিয়ে নিলে দেখবে এই সবজিটা খেতে কিন্তু দারুণ হয়। আর কালকে সত্যিই সবজিটা খেতে দারুণ হয়েও ছিল। আমার বাড়ির সবাই আমাকে মানে সবজিটার জন্য প্রশংসা করছিল যে কালকে ডাঁটার তরকারিটা খুব ভালো হয়েছে। আর বললে বিশ্বাস করবে না, আমার মেয়ে অন্যদিন নিজে হাতে ভাত খায় না, কালকে নিজে হাতে ভাত খেয়েছে। আবার একবার খাওয়ার পর আমাকে বলছে মা আবার ভাত দাও। দিয়ে আমি দিয়ে বলছি যে না তুই খাবি না, নষ্ট করবি, ওর বাবা বলছে দেয়াও না। তারপর দেখলাম সত্যি ও ভাতটা খেয়ে নিল, তার মানে ওর তরকারিটা এতটাই পছন্দ হয়েছিল। তো আমি তোমাদের বলবো, তোমরা একবার নিশ্চয়ই এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। শুক্তোটা আমরা সবাই খাই, কিন্তু এইভাবে তো খাওয়া হয় না। তো একবার খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগবে। আসলে হালকা তেল মশলা হলেই যে সবসময় সবজি খেতেও খারাপ হয় সেটা কিন্তু না। সবজিকে একটু যত্ন করে রান্না করলে আমার মনে হয় সেটাও খেতে ভালোই হয়। তো যাই হোক, আজকে অন্যদিন তো সকালে জলখাবারে সেরকম কিছু খাই না আমরা। সকালে জলখাবারে আমরা মেনলি মুড়ি খাই, কিন্তু আজকে সকালে জলখাবারে একটু ব্রেড টোস্ট করেছিলাম, মানে ওই বাটার টোস্ট আর কি। খুব খেতে ইচ্ছে করছিল বলে হাজবেন্ডকে বললাম নিয়ে আসো, তো এনে দিয়েছিল। এখানে ব্রাউন ব্রেড পাওয়া যায় না, ব্রাউন ব্রেডটা হলে ভালো হয়। সাদা পাউরুটিটা খাওয়া ভালো নয় শরীরের জন্য, তবে আমরা একদিন খাচ্ছি তো ওই জন্য খেলাম। তো যাই হোক, তারপরে মাছের ঝোল করলাম আর আমার ভাতও নেমে গেল, মানে ভাত রান্নাও হয়ে গেল। আর আজকে গ্যাসটা পরিষ্কারই ছিল বলে একেবারে খুলে ভালো করে মুছি নি, আর আজকে গ্যাসটা মোটামুটি পরিষ্কারই ছিল। যখন রান্না করি তখন এসে গ্যাস মুছে গ্যাস ধুয়ে বসিয়েছিলাম, কারণ একটু নোংরা হয়ে গেছিলো তখনই। আমার মনে হয় প্রত্যেক আমার মতো হাউসওয়াইফদের রান্নাঘরের কাজগুলো কিন্তু সেই একই রকম থাকে। রান্নাঘরে রান্না করার পর বাসন ধোয়া, কেবিন মোছা, আর হচ্ছে
এই কুচিনাটাকে মুছে নেওয়া। আমি জানি না সবাই মুছে কিনা, কিন্তু আমি প্রতিদিন এই কাজটা করি, যেহেতু আমাদের বাড়িতে মাছ টাছগুলো একটু বেশি পরিমাণে হয়, মানে প্রায় প্রতিদিন বলতে গেলেই হয়। আসলে মাছ হলে কিন্তু তেল চাটচাটানিটা প্রচুর পরিমাণে পড়ে, সবজি করলে কিন্তু অতটা মানে তেল মশলা লাগে না, তো যে কারণে সবজি করলে কিন্তু তেলের পরিমাণটা অতটাও হয় না, কিন্তু মাছ টাছ হয় বলে এই কুচিনাটাতে প্রচুর তেল পড়ে। সেই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি রান্নার পর এটাও একটু মুছে নিতে। তো যাই হোক, তারপরে বেশ কিছু বাসন ছিল বললামই তো, আমাদের হাউসওয়াইফদের প্রতিদিন কাজ বলতে এইগুলোই থাকে। আমি মানে যাদেরই ব্লগ দেখি সবারই প্রায় একই কাজ, কারণ সত্যি আমাদের সংসারগুলো আলাদা, আমাদের বাসন হাঁড়ি কড়াই এগুলো আলাদা, কিন্তু আমাদের কাজগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। কাজগুলোর মধ্যে সেই একই কাজ, প্রতিদিন একই জীবন একই লাইফ, মানে এই কাজ করতে করতে আমরা কোনো দিন বোর হয় না, হাসি মুখে প্রতিদিন আবার কাজ করতে শুরু করি। তো যাই হোক, আর বোর হলে তো চলবেও না, এখন তো আমি এই কাজগুলো করতে আরও বেশি সত্যি করে এনার্জি পাই এবং আমার ভালো লাগে, কারণ এই কাজের মধ্যে একটু হলেও আমি পরিচয় লাভ করেছি, আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে বন্ধুরা তোমাদের জন্য। তাই আমার সকল বন্ধুদের যারা আমার ভিডিও দেখো এবং যারা আমাকে ভালোবাসো তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, কারণ এই কাজের মধ্যে দিয়েই আমি এইটুকু ভালোবাসা এবং একটু পরিচয় লাভ করেছি। তো যে কারণে আমার সব সময় মনে হয় যে এই কাজটা যদি না করতাম তাহলে আমি এতটা ভালোবাসা পেতাম না, এতটা পরিচয় পেতাম না। তো যাই হোক, তোমাদের সকলকে জানাই আমার অনেক অনেক ধন্যবাদ। তো তারপরে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট, বাসনগুলো ধুয়ে নিলাম, তারপর বাসনগুলো গামলার মধ্যে উপর করে দিলাম, ভালো করে গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম, পরে ওগুলোকে আবার জায়গার জায়গায় রেখে দেব। তারপরে একেবারে উপরের ঘরে এসে বিছানাটা তুলে নিলাম। তো প্রতিদিন এই কাজগুলোই মোটামুটি থাকে, বিছানা গোছানো সবারই দেখি, আমি যাদের ব্লগ দেখি প্রত্যেকেরই, আগেই তো বললাম মানে আমাদের সংসারগুলো এক, আমাদের সংসারের সংসারগুলো আলাদা, কিন্তু আমাদের সংসারের কাজগুলো সেই একই, সংসারের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, ঘর বাড়ি মানে আসবাবপত্র এগুলোই শুধু অল্প বিশেষ আলাদা। তো যাই হোক, বিশেষ করে যারা আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, মধ্যবিত্ত পরিবারের হাউসওয়াইফ আমি তাদের কথা বলছি। তো যাই হোক, ঘরগুলো ঝাঁটফাট দিয়ে নিলাম। আমাদের কাজগুলো তো প্রতিদিন সত্যি করে এই একই রকম থাকে, আসলে এই কাজ করতে করতে বোর হয়ে গেলেও মানে বোর হওয়া চলে না, কারণ বোর হয়ে গেলে সংসার তো আর চল মানে অচল হয়ে যাবে না, আর সংসার অবশ্য কারোর জন্য কখনো থেমে থাকে না। আমরা বলি আমি না থাকলে, মাঝে মাঝে যে রাগের সময় আমরা বলে থাকি আমি না থাকলে দেখবে তোমাদের কী হবে, সংসার একদম অচল হয়ে যাবে, কিন্তু আসলে জীবন সময় কোনোটাই কারোর জন্য থেমে থাকে না, কেউ চলে গেলেও কখনো কারোর জন্য থেমে থাকে না, সময়ও চলতে থাকে জীবনও চলতে থাকে, প্রত্যেক মানুষই মানে কেউ চলে গেলেও মানে সময়ও থেমে যায় না আর কোনো মানে জীবনও থেমে যায় না, সেটা সর্বদা সবসময় চলতেই থাকে। তাই আমার মনে হয় মাঝে মাঝে আমি এই কথাটা ভুলি বলি যে আমি না থাকলে বুঝতে পারবে যে তোমাদের কী হবে, আসলে কেউ না থাকলেও কারোর জন্য কোনো কিছু আটকায় না, চলতেই থাকে, তখন আর তার পরিবর্তে কেউ না কেউ সেই জায়গাটা ঠিক নিয়েই নেয়, আর সেটা নিতেও হবে, নাহলে আর জীবন আর সময় চলবে কী করে। তো যাই হোক, আমার ঘরদোর মোছা ঝাঁট দেওয়া মোটামুটি কমপ্লিটের দিকে, এরপর এই ঘরদোর মোছা হয়ে গেলেই মোটামুটি মানে এই কাজগুলো আমার কমপ্লিট, আর এই কাজগুলো কমপ্লিট করলে মনে হয় যেন কখন কমপ্লিট হবে, তারপর আমি একটু বসবো। আসলে এখন আমার প্রিয় শো চলছে, তো যে কারণে আমার কাজে অতটা এনার্জি আসছে না, একটা গান নাচ বেজানি ভাব, কিন্তু তাও কাজগুলো না করলে, যে কাজগুলো না করলেই নয় শুধুমাত্র সেই কাজগুলোই করে নিচ্ছি। আর সত্যি বলতে কি, প্রিয়সীর দিনগুলো আমরা মেয়েরাই বুঝতে পারি আমাদের কী পরিমাণ কষ্ট এবং কী পরিমাণ অস্বস্তি হয়, এই কষ্টের ভাগও কেউ নিতে পারবে না আর এই অস্বস্তির ভাগও কেউ নিতে পারবে না, এর মধ্যেও আমরা হাজারো কষ্ট করি শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্য, আর এর থেকে বেশি কিছু তো পাওয়ার আশা সত্যিই আমরা করি না, শুধুমাত্র ভালোবাসা পাওয়ার জন্যই আমরা এত কষ্ট এত পরিশ্রম করি, কিন্তু সবাই সেই অর্থে সব ভালোবাসা পায় না, তবে আমি সেই দিক থেকে অনেকটাই লাকি, কারণ আমার হাজবেন্ড এবং আমার পরিবার অনেকটাই আমাকে সাপোর্ট করে এবং ভালোবাসে। তো যাই হোক, এখন তো আমার ইউটিউব পরিবারের মানুষরাও আমাকে ভালোবাসে আমার এই কাজের মধ্য দিয়ে, তো যে কারণে আমার সত্যি ভীষণ ভালো লাগে, আমার আরও কাজ করতে ভীষণ ইচ্ছা করে যে না এই কাজটা করলে হয়তো ভালো লাগবে, তো আমি সেই চেষ্টাটা সবসময় করি। তো যাই হোক, ঘরদোর মুছে আমার হয়ে গেল, ঘরদোর মুছে একবারে স্নানটা সেরে নিলাম,
আসলে ঘরদোর মোছার পর স্নানটা না করলে না একবারই ভালো লাগে না। আর বললামই তো, এখন আমার পিরিয়ড চলছে, যে কারণে আমি ঠাকুর ঘর যাচ্ছি না আর কি। নাহলে আমি এখন পুজো করতাম, আমার এখন কখন স্নান টান হয়ে যেত, পুজো টুজো সব কিছু হয়ে যেত। এখন সব কিছু ইরেগুলার চলছে, এই জন্য না পিরিয়ড শুলে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, তারপরে ঘরে ঠাকুরকে আর বাবার কাছে প্রণাম করে নিলাম, তো যেটা আমি প্রতিদিনই করি স্নান সেরে। তো তারপরে বসেছিলাম জামাকাপড় ভাঁজ করতে, আর অনেকগুলো জামাকাপড় ছিল যেগুলো ভাঁজ করাই হয়নি। আর শরীরটা খারাপ ছিল বলে নাই কদিন কাজে, মানে এই দু একদিন কাজে বেশ এনার্জি আসে না, আর পিরিয়ড সবার আগে থেকেই যেন মনে হয় সিগন্যাল দিতে শুরু করেছে, না এরপর হবে তুমি, মানে তখন থেকেই যেন মনে হয় শরীরে গা ম্যাচম্যাচানি ভাব, কোনো কাজে এনার্জি লাগে না, এরম একটা ভাব। তো যাই হোক, সেই জন্য না মানে কাজ করতে ইচ্ছা করছিল না বলেই কোনো কাজটাই গুছিয়ে করতে পারছিলাম না। তো জামাকাপড়ও অনেকগুলো জমা হয়ে গেছিলো, তো ভাবলাম আগে বসে জামাকাপড়গুলো ভাঁজ করে নিই। তো জামাকাপড় ভাঁজ করতে করতে ওদিকে আমার মেয়েও এসে গেছিলো, তো মেয়েকে হাজব্যান্ডই স্নান টান করিয়ে দিয়েছিল। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার জামাকাপড় গোছানো মোটামুটি কমপ্লিট, যদিও জামাকাপড়টা এত তাড়াতাড়ি ভাঁজ করা হয়নি। তো যাই হোক, আমার জামাকাপড় মুছে গোছানো কমপ্লিট, এরপর হচ্ছে আমি এই জামাকাপড়গুলোকে নিয়ে গিয়ে যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেব। আর যেটা যেখানে যা থাকে সেটা সেখানে রেখে না দিলে পরবর্তী ক্ষেত্রে আমারই সমস্যা হবে, আমি কোথায় কোন জিনিসটা রাখি ভুলে যাব। আসলে আমার প্রচুর ভুলে মন, তো যে কারণে আমি চেষ্টা করি জায়গা জিনিসটা জায়গায় রাখতে, না হলে কিন্তু পরে আমি নিজেই ভুলে যাব আমি কোথায় রেখেছি। তো যাই হোক, যে আমার মেয়ের ঝাঁকাটা আমি এখানেই রাখি, কারণ এখানে নিতে আমার সুবিধা হয়। আর যা বিছানা চাদরটা তো আলমারিতে রেখে দেব, কারণ আলমারিতে রাখলেও আমার নিতে সুবিধা হয়, যখনই প্রয়োজন পড়বে আলমারি থেকে বার করে নেব। এর ব্লগটা এখানে এন্ড করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে।